তো এই যে দেখুন, চমৎকার একটা টিটলির ডিজাইন দেখতেছেন, আর এটা সম্পূর্ণ 22 ক্যারেটের। আর এই 22 ক্যারেটের এটা যে ওয়েটটা আছে, আমরা সর্বপ্রথম আজকে এটার ওয়েটটা দেখে নিব। আর এই ওয়েটটার পরে যে এটার সাথে মেকিং চার্জ আর ভ্যাট সহ যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি। তো এটার ওয়েটটা দেখবো আমরা সর্বপ্রথম। 2 গ্রাম 760 মিলি। তো এই 2 গ্রাম 760 মিলিটার যে রেটটা আসবে আপনারা দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পদ্মার উজ্জ্বল। আজকে আমি এসেছি ওমানের যে গোল্ড সুইক আছে সে সুকের ভিতরে। তো সে সুকের মাঝে একটা গোল্ডের দোকান আছে, সেল অফ জুয়েলারি। আর সেল অফ জুয়েলারি থেকে আজকে আমি আপনাদের চমৎকার কিছু যে গোল্ডের চেন রকেট গুলো আছে সে চেন রকেট দেখাবো, এবং সাথে টিকলির কিছু ডিজাইন দেখাবো। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটা। আর ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটি ওয়াচ করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো আপনারা যেগুলো দেখতেছেন এগুলো 21 ক্যারেট ও 22 ক্যারেট যে চেন রকেটগুলো আছে। তো কোনটা কত ক্যারেট এবং কতটুক ওজন আসবে, আর আজকের গোল্ডের প্রাইসে কোনটার রেট কত আসবে, বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি ওয়াচ করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এক পিস করে যে রেটটা আসবে আমি আপনাদের দেখাবো। তো আপনারা সঙ্গে থাকবেন, চলুন তাহলে শুরু করি আজকে ভিডিওটা। তো আমরা সর্বপ্রথমে এটার ওজনটা দেখব, কত গ্রাম আছে দাদা? 9 গ্রাম 56 পয়েন্ট। তো 9 গ্রাম 56 পয়েন্টের যে চেন রকেটটা আপনারা দেখতেছেন, দেখুন এটা খুব সুন্দর এই চেন রকেটটা। আর এটা 9 গ্রাম 560 মিলি। আর এই 9 গ্রাম 560 মিলিটা আজকের গোল্ডের প্রাইসে ওমানি রিয়ালে যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি। 9 গ্রাম 560 ভ্যাট ও মজুরি সহ দেখবেন দাদা, আজকের গোল্ডের রেটটা আছে কত গ্রাম? 22 রিয়াল করে না? তো এটা 240 রিয়ালে পেয়ে যাবেন। চমৎকার এই যে যে দেখুন, খুব সুন্দর এই চেন রকেটটা, বল চেনের সাথে এই রকেটটা। তো এটা আপনার আজকে যদি ভরির হিসেবে নিতে চান, এটার ওজন আছে প্রায় তো এটা 13 আনার মতো। আর এই 13 আনারটা যদি আপনারা আজকে বাংলাদেশি টাকায় নিতে চান, আজকের টাকার হিসেবে যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি, এটা 74,400 টাকায় আপনারা চমৎকার এই চেন রেকর্ডটা পেয়ে যাবেন, যেটা 13 আনার। খুবই সুন্দর দেখুন। তো আপনাদের আমি আরেকটা ডিজাইনের দেখাচ্ছি। তো এই যে দেখুন, ব্যাকা যে চাঁদের মতো ডিজাইনটা, তো এই চাঁদের ডিজাইনের যে রকেটটা আছে এটা সর্বপ্রথম আমরা ওয়েটটা দেখে নিব। দাদার এটার ওয়েটটা দেখুন, তো এটার ওয়েট আছে 10 গ্রাম 320 মিলি। আর এই 10 গ্রাম 320 মিলিটা আজকের গোল্ডের প্রাইসে ভ্যাট ও মেকিং চার্জ সহ যে রেটটা আসবে আপনাদের দেখাচ্ছি। সমস্যা নেই, রাখেন বেশি সাধারণ। তো এটা 260 রিয়ালে আপনারা পেয়ে যাবেন ভ্যাট ও মজুরি সহ। দেখুন খুবই চমৎকার যে চেন রকেটটা, এটা সিম্পল চেনের সাথে এই রকেটটা। তো এটা 260 রিয়ালে পেয়ে যাবেন ওমানি রিয়ালে। আর এটা যদি আপনারা ভরির হিসেবে নিতে চান, এটা প্রায় এক ভরির চাইতে সামান্য একটু কম আছে। আর এটা যদি আপনারা বাংলাদেশি টাকায় নিতে চান, আজকের টাকার হিসেবে যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি, তো এটা 80,600 টাকাতে আপনারা এই চেন রকেটটা পেয়ে যাবেন। দেখুন খুবই বিউটিফুল বল চেনের সাথে, দেখুন বিউটিফুল আর একটা যে রকেট, আর এটার মধ্যে পাত্তর লাগানো, খুবই চমৎকার এটা। আর এটার যে ওয়্যারটা আছে আমরা সর্বপ্রথম এটার ওয়্যারটা দেখে নিব। এটার ওজন আছে প্রায় 10 গ্রাম, এক ভরির চাইতে একটু কম আছে ভরির হিসেবে। আর এটা যদি ওমানি রিয়ালে আপনারা নিতে চান, ভ্যাট ও মজুরি সহ যে রেটটা আসবে দেখুন আপনারা,
এটা আছে 252 রিয়ালে আপনারা পেয়ে যাবেন ভ্যাট ও মজুরি সহ। আর এটা যদি আপনারা বাংলাদেশি টাকায় নিতে চান আজকের টাকার হিসেবে 252 78,120 টাকাতে পেয়ে যাবেন। চমৎকার যে চেন রকেটটা দেখুন, এই রকেটটার সাথে পাথর লাগানো এবং খুবই বিউটিফুল দেখুন আপনারা। এটা লক চেনটা যেটা আছে এটা বল চেন, তো আপনারা এটা 78,120 টাকাতে পেয়ে যাবেন, এক ভরির চাইতে একটু কম। তো আপনাদের আরও আমি কিছু রকেট দেখাচ্ছি। এই যার একটা রকেট দেখতেছেন, এটা নর্মালি চেনের সাথে একদম নতুন ডিজাইনের, খুবই সুন্দর এই রকেটটা। তো যদি আপনারা এই রকেটটা নিতে চান আজকের গোল্ডের হিসাবে, কত ওজন আসবে, আর এটা 22 ক্যারেটের, আর এটা যদি আপনারা আজকের গোল্ডের হিসাবে নিতে চান, আগে সর্বপ্রথম আমরা এটার ওজনটা দেখে নিব। এটা আছে 10 গ্রাম, তো 10 গ্রাম যদি হয়ে থাকে এটা প্রায় আগের যে আপনারা চেন রকেটটা দেখছেন ওটার মতোই সেম 252 রিয়ালে পেয়ে যাবেন ওমানি রিয়াল ভ্যাট মজুরি সহ। আর বাংলাদেশি টাকা এটাও প্রায় 78,120 টাকায় পেয়ে যাবেন ভ্যাট ও মেকিং চার্জ সহ। এই যে আরেকটা দেখতেছেন এটাও খুব সুন্দর, এটার চেনটা সিম্পলের মধ্যে। তো এই চেন রকেটটার যে ওয়েটটা আসবো আমরা সর্বপ্রথম ওয়েটটা দেখবো, এবং এটার সাথে ভ্যাট ও মেকিং চার্জ সহ যে গোল্ডের প্রাইসটা আছে আমরা দেখে নেব। চলুন তাহলে আমরা সর্বপ্রথম আগে ওয়েটটা দেখে নিই। দেখুন দাদা এটার ওয়েটটা 7 গ্রাম, এটা আছে 7 গ্রামের, আর 7 গ্রাম হইলে প্রায় আধা বড়ির চাইতে একটু বেশি আছে, 10 আনার মতো। তো এই 10 আনার চেনটা, এই চেন রকেটটা যে প্রাইসটা আসবে আজকের গোল্ডের রেটে, তো এটা আপনারা 176 রিয়ালে পেয়ে যাবেন ওমানি রিয়াল। আর এটা 10 আনা ভরির হিসেবে, আর 176 রিয়ালটা যদি আজকে আপনারা বাংলাদেশি টাকার হিসেবে নিতে চান, তো আজকের টাকার রেট আছে 310 করে। তো আপনারা এটা 54,560 টাকায় চমৎকার এই চেন রকেটটা পেয়ে যাবেন। তো আপনাদের এখন আমি টিটলির ডিজাইন দেখাবো, সঙ্গে থাকবেন। তো এই যে দেখুন চমৎকার একটা টিটলির ডিজাইন দেখতেছেন, আর এটা সম্পূর্ণ 22 ক্যারেটের, আর এই 22 ক্যারেটের এটা যে ওয়েটটা আছে আমরা সর্বপ্রথম আজকে এটার ওয়েটটা দেখে নিব। আর এই ওয়েটটার পরে যে এটার সাথে মেকিং চার্জ আর ভ্যাট সহ যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি। তো এটার ওয়েটটা দেখবো আমরা সর্বপ্রথম, 2 গ্রাম 760 মিলি। তো এই 2 গ্রাম 760 মিলিটার যে রেটটা আসবে আপনারা দেখুন, এটা প্রায় ভরির হিসেবে 4 আনার মতো। আর এটা আপনারা ওমানি রিয়েল 70 রিয়ালে পেয়ে যাবেন, আর এই 70 রিয়ালটা আপনারা বাংলাদেশি টাকায় নিতে গেলে প্রায় 21,000 টাকার মতো আজকের টাকার হিসেবে আপনারা 21,000 টাকা এই চমৎকার টিকলিটা পেয়ে যাবেন। তো আরেকটা আপনাদের দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। তো আরেকটা ডিজাইন দেখুন আপনারা, এটাও খুব সুন্দর, আর আপনারা এটা 22 ক্যারেটেরই দেখুন, খুবই বিউটিফুল। এইটা যদি আপনারা নিতে চান, এটার যে ওয়েটটা আছে গোল্ডের প্রাইস আজকের এবং ভ্যাটু মেকিং চার্জ সহ যা আসবে আমি আপনাদের দেখাচ্ছি। তো দাদা এটার ওয়েটটা দেখুন সর্বপ্রথম, 2 গ্রাম 900, এটা আছে 2 গ্রাম 900। আর এই 2 গ্রাম 900টা যদি আজকে আপনারা গোল্ডের প্রাইস এবং ভ্যাটু মেকিং চার্জ সহ যে রেটটা আছে নিতে চান, তো এটা আপনারা 76 রিয়েলে পেয়ে যাবেন। তো আপনারা যদি এই 76 রিয়েলটা বাংলাদেশি টাকায় নিতে চান, 22,800 টাকায় আপনারা এই চমৎকার 83টা পেয়ে যাবেন। আর এটা যদি ভরির হিসেবে নিতে চান তাহলে এটা 5 আনার মতো প্রায় ওজন। আপনারা বিউটিফুল কিছু যে চেন রকেট ও টিটলি ডিজাইন দেখলেন, আর যে গোল্ডের প্রাইসটা সেটাও আপনাদের বলে দিচ্ছি। তো আজকের মতো সর্বশেষ এই ছিল গোল্ডের প্রাইস, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।